সাপও মরলো লাঠিও ভাঙলো না আইপিএলও খেলা হবে আর দেশের খেলাও মিস হবে না কিছু মন্দ তো কিছু ভালো কোথাও আধার তো কোথাও আলো পিছে গেল ইংল্যান্ড বাংলাদেশের সিরিজের সময় ক্ষণ তাই আইপিএল খেলতে যেতে পারবে টাইগারদের দুই নয়ন সাকিব মুস্তাফিজ চাইলে এখন যেতে পারবে আইপিএল খেলতে তবে এর আগে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিসিবিকে জানাতে হবে আইপিএল খেললে নিজেদের পাশাপাশি দলেরও উপকার হবে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের প্রতিবেদনে সমালোচনায় জর্জরিত হলেও বিশ্বের সবচেয়ে দামি ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ হলো আইপিএল এতে কোনো সন্দেহ নেই চাইলে হওয়া যায় না সেই আইপিএল এর অংশ অনেক বড় বড় খেলোয়াড়দের তাই সেখানেও খেলা একটা স্বপ্ন আর সেখানেই দেশের প্রতিনিধিত্ব করছেন সাকিব মুস্তাফিজ প্রায় ধারাবাহিকভাবেই তারা সুযোগ পান এই লিগে কলকাতার জার্সিতে সাকিবের আছে ট্রফি জয়ের স্মৃতি কিছুদিন আগে জমজমাটভাবে আইপিএল শুরু হলেও করোনার কাছে অসহায় হয়ে পড়ে এই টুর্নামেন্ট অর্ধেক পথেই শেষ হয়ে যায় যাত্রা আর খেলোয়াড়দের ভোগান্তিও ছিল অনেক তবে করোনা ভাইরাসের কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আগামী 19 সেপ্টেম্বর শুরু হচ্ছে আবারও বাকি থাকা 29টি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড সিরিজ পিছিয়ে যাওয়ায় ঘরোয়া ক্রিকেটের জমজমাটেই আসরে খেলার সুযোগ তৈরি হয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের তবে যদিও এর আগে দেশের খেলার কারণে বলা হয়েছিল তারা সুযোগ পাবে না কিন্তু এখন জানানো হচ্ছে আবেদন করলে এই দুই ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান তিনি বলেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হলে সাকিব ও মুস্তাফিজের আইপিএল খেলার সুযোগ ছিল না সিরিজটি যেহেতু হচ্ছে না তারা আবেদন করলে আমরা অনাপত্তিপত্র দেব কারণ এই সময় আন্তর্জাতিক কোনো সিরিজ আয়োজন করাও সম্ভব হবে না আইপিএল খেলার সুযোগ আছে তাদের আগামী অক্টোবরে আরব আমিরাতে টি টোয়েন্টি বিশ্বকাপ 17 অক্টোবর শুরু হবে আসরটি প্রস্তুতির কথা চিন্তা করে দলের দুই ক্রিকেটারকে আইপিএল খেলার অনুমতি দিতে চায় বিসিবি আইপিএল খেলার সুযোগ থাকলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলা হবে না সাকিবের আসরটি 26 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে একই সময়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকবে বাংলাদেশের স্থগিত হওয়া আইপিএলে সাকিব খেলেছেন তার পুরনো দল কলকাতা নাইট রাইডার্সে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি 3 ম্যাচ খেলা সাকিব 38 রান ও 2টি উইকেট নেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা মুস্তাফিজ 7 ম্যাচে 8 উইকেট নিয়েছেন তাই রাজস্থানের বোলিং লাইনে অন্যতম ভরসার নাম দ্য কাটার মাস্টার ফিজ এতে লাভ হবে বাংলাদেশেরও যেহেতু একই দেশে বিশ্বকাপ হবে তাই সবকিছুর সাথে মানিয়ে নিতে পারবে তারা এই টুর্নামেন্টের কল্যাণে